ঈদের ছুটিতে দর্শনার্থীদের জন্য নতুন করে সাজছে জাতীয় চিড়িয়াখানা। চলাচলের পথ মসৃণ করার পাশাপাশি আকর্ষণ বাড়াতে বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে কিছু নতুন প্রাণী। থাকছে বাঘ সহ বিভিন্ন প্রাণীর শাবক। এম এ আজিমের রিপোর্ট। ঈদ উল ফিতর উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে জাতীয় চিড়িয়াখানার প্রধান ফটক থেকে শুরু করে ভেতরের প্রতিটি রাস্তা। ঈদের ছুটিতে লাখো মানুষ ছুটে আসবে এখানে, তাই প্রস্তুতিও চলছে জোরে সোরে। নতুন রূপে সাজানোর পাশাপাশি দর্শনার্থীদের কথা ভেবে আনা হয়েছে চারটি লামা, দুটি ক্যাঙ্গারু, চারটি পেলিক্যান সহ পাঁচ প্রজাতির প্রাণী। লামা, ক্যাঙ্গারু, ওয়াইল্ড বিস্ট নতুন প্রাণী অ্যাড হয়েছে। তো আমরা আশা করি এবারের ঈদে দর্শনার্থীরা এই প্রাণীগুলো নতুন দেখতে পাবে আর কি। বাড়তি আকর্ষণ হিসেবে আছে দুটি জেব্রা ও পাঁচটি ব্যাঘ্র শাবক। আসন্ন যে ঈদ আছে, ঈদে যদি অর্শনার্থীরা আসে, ওই প্রাণীগুলোর বাচ্চা দেখে আমার মনে হয় বেশ আনন্দ তারা পাবে। বিশেষ করে আমাদের আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এর বেশ কিছু বাচ্চা এরা আমরা বাচ্চা পাওয়ার পরে এরা লালন পালন করে বড় করেছি। দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এ কর্মকর্তা। আমাদের প্রাণীগুলো যাতে দর্শনার্থী নিরাপদে পরিদর্শন করতে পারে সেজন্য যে দর্শনার্থী ব্যস্টনী, সকল দর্শনার্থী ব্যস্টনীগুলোকে মেরামত করা বা নতুন করে তৈরি করা, সেই কাজগুলো সম্পন্ন হয়েছে। তা আমরা আশা করব যে চিড়িয়াখানার প্রত্যেকটি প্রাণী দর্শনার্থী উপভোগ করবে। বর্তমানে চিড়িয়াখানায় 131 প্রজাতির 3342টি প্রাণী আছে বলে জানান তিনি। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা।